হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সজীব। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে দারুণ একটি ফটো এডিটিং টিউটোরিয়াল শেয়ার করব। এই টিউটোরিয়ালে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু বোঝানোর চেষ্টা করব। অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন, তাহলে কিন্তু এই ধরনের এডিটটা আপনার মোবাইলের মাধ্যমে খুব ইজিলি করতে পারবেন। সো দেরি না করে চলুন শুরু করি। সো ফ্রেন্ডস, ফটো এডিটিংয়ে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আপনারা জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপ নাম হচ্ছে বেস্ট ফটো এডিটিং জোন। লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা অবশ্যই এই গ্রুপে জয়েন করে নেবেন। তাহলে এই রিসেন্ট সব কিছু আপনারা পেয়ে যাবেন এখান থেকে, ধরেন ব্যাকগ্রাউন্ড, তারপর ফটো এডিটিং বিষয়ে সব কিছু এখানে পাবেন, এবং চাইলে আপনার সমস্যার সমাধানও নিতে পারেন এখান থেকে। বন্ধুরা, আজকের এডিটটা করার জন্য আমাদের যে অ্যাপসটি প্রয়োজন হবে সেই অ্যাপসটির নাম হচ্ছে পিক্সআর্ট। তো আপনারা প্লে স্টোরে গিয়ে যদি পিক্সআর্ট লিখে সার্চ দেন তাহলে কিন্তু অ্যাপসটি চলে আসবে। অবশ্যই আপনারা এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। সো আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। ওপেন করার পর এখান থেকে হচ্ছে ইন্টারফেসটা শো হবে। অবশ্যই আপনাকে ফটো অ্যাড করতে হবে, আপনি যে ফটো এডিট করতে যাচ্ছেন অবশ্যই সেই ফটোটা এখান থেকে অ্যাড করে নেবেন। ওকে, আমি এখান থেকে হচ্ছে জাস্ট এই ফটোটা সিলেক্ট করে নিলাম। সো এখানে একটা কথা, সেটা হচ্ছে অবশ্যই খেয়াল করবেন যে আপনার ফটো যেমন এইরকম স্টাইলের হয়, এবং আপনার যে টি শার্ট বা শার্ট থাকবে সেটা কিন্তু অবশ্যই কালো হতে হবে, তাহলে কিন্তু এই এডিটটা আপনি পারফেক্টলি করতে পারবেন। সো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। সেই ক্ষেত্রে এখান থেকে চলে যাব কাট আউট অপশনে। এখানে চলে যাওয়ার পর আপনার হচ্ছে এখান থেকে মার্ক করে নেবেন আপনার ফেসের অংশটুকু। ওকে, এইভাবে হচ্ছে ফেসের অংশটুকু মার্ক করে নিয়ে অ্যাড করে দেবেন। দেওয়ার পরপরে অ্যারো অপশন পাবেন, ক্লিক করবেন। অ্যারো অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে মার্ক হয়ে যাবে, কিন্তু যে অংশটুকু মার্ক হবে না সেটা হচ্ছে ড্রোতে ক্লিক করে আপনারা হচ্ছে মার্ক করে নেবেন। আর বাতি যে অংশটুকু মার্ক হয়ে যাবে সেটা হচ্ছে ইরেজারে ক্লিক করে এখান থেকে আপনারা রিমুভ করে নেবেন। পরবর্তীতে যদি আপনারা রিমুভ করতে চান সেক্ষেত্রেও সেটি করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু মার্ক হয়ে গেছে। এখন কি করব, উপরে সেভ অপশন পাবেন, এখানে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এরকম শো হবে। এখান থেকে হচ্ছে আমাদের সাইজটা আগে থেকে করে নেওয়ার জন্য আমরা এখান থেকে চলে যাব ড্র অপশনে। ওকে, অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন। ড্রোতে ক্লিক করে এই ড্রোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনার পাবেন লেয়ার, এই যে লেয়ার অপশন, এখান থেকে আপনার লেয়ারটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ ইমেজের লেয়ারটা। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর এটা হচ্ছে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ট্রান্সফর্ম করে দিবেন। যখন আপনি ট্রান্সফর্ম করে দিবেন তখনই কিন্তু আপনি ফটোটা এইরকমভাবে এডিট করতে পারেন, যে সাইডে আপনার রাখা দরকার সেই সাইডে কিন্তু আপনি রাখতে পারেন। যেহেতু আমাদের ফ্রেমটা কিন্তু অন্যরকম হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এটা ছোট করব। ওকে, দেখতে পাচ্ছেন আমি ছোট করে নিছি। নেওয়ার পর এখান থেকে হচ্ছে অ্যাডজাস্ট করে দিব ভালোভাবে। আপনারা এই কাজটি খুব সুন্দরভাবে করে নেবেন। ওকে, করার পর এখান থেকে সেভ করবেন। সেভ করার পর এখান থেকেও আপনারা সেভ করবেন। ওকে, সেভ করার পর আমরা এখানে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন উপরে বাড়তি অনেক অংশ চলে আসছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্রপ করব। ক্রপ করার জন্য এখান থেকে আপনার টুলস পাবেন, টুলসে ক্লিক করে এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করে উপরের সাইডটা আপনার ক্রপ করে নেবেন। আপনার মনের ইচ্ছা মতো আপনার সাইজটা করে নেবেন। নেওয়ার পর এখান থেকে সেভ করে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই কাজটি হয়ে গেছে। এখন আমাদের কিছু ইফেক্ট ইউজ করতে হবে, তারপর আমরা বাকি কাজগুলো করব। সেক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টুলসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অপশনে যেতে হবে। ওকে, অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে আপনার ব্রাইটনেসটা বাড়ার বদলে কমায় দিবেন। কমায় দেওয়ার পর এখানে আপনার পাবেন হাইলাইটস, এটা হচ্ছে কমায় দিবেন। তারপর পাবেন হচ্ছে এখানে শ্যাডো, শ্যাডোটা হচ্ছে আপনার এখান থেকে কমায় দিবেন। ওকে, কমায় দিলে কিন্তু এরকম শো হবে। এরপর আপনার এই যে লেফট সাইডে পাবেন হচ্ছে ইরেজার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সম্পূর্ণ অংশ থেকে রিমুভ করে নেবেন। নেওয়ার পর এখান থেকে ড্রোর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনার এখান থেকে অপাসিটিটা কমায় নেবেন, 50-এর মতো করে নেবেন, আর হচ্ছে হার্ডনেসটা একবার জিরো করে দেবেন। দেওয়ার পর আপনার এখান থেকে ড্র করবেন কোন সাইডটা, ব্যাক সাইডটা ড্র করবেন যাতে ব্যাক সাইডটা কালো দেখায়। ওকে, এভাবে আমি শরীরের পিছনের সাইডটা কালো করে দিলাম। করে দেওয়ার পর যদি আপনার সম্পূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে আপনার এখান থেকে সেভ করে নেবেন। ওকে, আর যদি এখান থেকে আপনি আরও শ্যাডো কমাতে চান সেক্ষেত্রে এখান থেকে কমাতে পারেন, হাইলাইটস কমাতে পারেন, তারপর এখান থেকে হচ্ছে ব্রাইটনেস সেটাও চাইলে আরও একটু কমায় নিতে পারেন। ওকে, নেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার সেভ করে নেবেন।
সেভ করার পর কিন্তু এরকম শো হবে। এরপর আমরা একটা ইফেক্ট ইউজ করবো, সেক্ষেত্রে ইফেক্টে ক্লিক করবেন। ওকে, ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা যাবেন কালার্স, লাস্টের যে অপশনটা কালার্স অপশন, এখানে যাবেন। যাওয়ার পর আপনারা কালারাইজ নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটার উপর আরেকবার ক্লিক করবেন, তাহলে কিন্তু অপশনগুলো চলে আসবে। এখান থেকে হিউ আপনারা দেখতে পাচ্ছেন কত করে দেওয়া আছে, আমি লাস্টেরটা ইউজ করবো যেহেতু আমরা এইরকম বাটারফ্লাই ইউজ করবো। এরপরে করে দেওয়ার পর উপরে ইরেজারে ক্লিক করবেন, সম্পূর্ণ অংশ থেকে রিমুভ করে দেওয়ার পর ড্রোর উপর ক্লিক করে হার্ডনেসটা কমাই দিবেন, অপোজিটে হালকা কমাই দিবেন। দেওয়ার পর ফেসের উপরের অংশে আপনারা ড্র করবেন, এরকম ড্র করবেন। অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, করার পর উপরে সেভ করে দেবেন। ওকে, এরপর আমরা কি করব, আবার হচ্ছে এখান থেকে আমাদের ড্রোতে চলে যেতে হবে। তো ড্রোতে চলে যাব, যাওয়ার পর এখানে কাজগুলো করব, বাকি যে কাজগুলো আছে। ওকে, এখান থেকে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সো আপনারা চাইলে এখান থেকে এমটি ব্যাকগ্রাউন্ডও নিতে পারেন, অথবা আপনারা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এনে এখানে কাজ করতে পারেন। সো এখান থেকে আপনারা লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে প্লাস আইকনে ক্লিক করে এমটি লেয়ার নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কালার দেওয়া আছে হচ্ছে ব্ল্যাক কালার, আর আপনারা এখানে ড্রোতে ক্লিক করে এটা ড্রোর পার্সেন্টেজটা বাড়িয়ে দেবেন, অপাসিটিটা ফুল করে দিবেন, তারপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ড্র করবেন। ওকে, সম্পূর্ণ অংশটা কালো কালার দিয়ে ফিল আপ করে দেওয়ার পর উপরে আপনার লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই লেয়ারটা আপনার নিচে নামাই দিবেন, আমি এখান থেকে নিচে নামাই দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন লেয়ারটা কিন্তু বসে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে উপরে লেয়ার অপশনে ক্লিক করে আমাদের এই লেয়ারটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে ফেসটা আছে সেই লেয়ারটা। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, সেক্ষেত্রে এখান থেকে ইরেজারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে বাড়তি অনেক অংশ চলে আসছে, সেটা আমরা রিমুভ করব। তো উপরে হচ্ছে লেয়ারটা এখান থেকে কেটে দেবো, আর হচ্ছে এখান থেকে আপনারা ইরেজারের সাইজটা করে নেবেন, কমাই নেবেন, নেওয়ার পর সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে যদি আপনারা ড্র করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়তি অংশটা চলে যাবে। সো এইভাবে আপনারা বাড়তি যে অংশটা চলে আসবে সেটা রিমুভ করতে পারেন। দেখতে পাচ্ছেন বাড়তি যে অংশগুলো চলে আসছিলো সেগুলো আমি রিমুভ করে দিয়েছি, আপনারা এই কাজটি খুব সুন্দরভাবে করে নেবেন। ওকে, করে নেওয়ার পর উপরে আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। যদি আপনার ল্যান্ডস্কেপ না করে পোর্ট্রেট এই কাজটি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নিচে দেখাবে লেয়ার অপশনটা। তো লেয়ার অপশনে ক্লিক করে আপনার থেকে এখান থেকে হচ্ছে আর একটা লেয়ার নিয়ে নেবেন, সো সেটা হচ্ছে ফটো লেয়ার। ওকে, নেওয়ার পর আমরা হচ্ছে বাটারফ্লাইটা এখানে অ্যাড করব। সো আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা পেয়ে যাবেন। সো এখান থেকে টিক মার্ক ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এরকম শো হবে। আপনারা এখান থেকে বাটারফ্লাই লেয়ারটা সিলেক্ট করে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ট্রান্সফর্ম করে দিবেন। করে দেওয়ার পর আপনারা কিন্তু এটা ছোটো বড় করতে পারবেন এখন। সো আমি এরকম রাখতে যাচ্ছি, রাখার পর এখান থেকে সেভ করে দিব। সো দেখতে পাচ্ছেন বাটারফ্লাইটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। এখান থেকে আমাদের আরেকটা কাজ করতে হবে, আরেকটা এমটি লেয়ার নিতে হবে। সো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা এমটি লেয়ারটা নিয়ে নিব, নিয়ে নেওয়ার পর এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে ড্র করতে হবে, তো ড্রোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার কালারটা সিলেক্ট করে নেবেন, আমি হচ্ছে এইরকম একটা হলুদ কালার নিতে যাচ্ছি। নেওয়ার পর টিক মার্কে ক্লিক করব, তাহলে কিন্তু কালারটা সিলেক্ট হয়ে যাবে। এবং এখান থেকে আপনার ড্র টুলস নিতে হবে, সেক্ষেত্রে এটার উপর আবার প্রেস করবেন। প্রেস করার পর এই টুলসটা নিয়ে নেবেন, নেওয়ার পর এটা হচ্ছে অপাসিটিটা কমাই দিবেন, অনেকটা কমাই দেওয়ার পর সেট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা হালকা ড্র করবেন। ওকে, ড্র করার পর এখান থেকে আপনাদের যেটা করতে হবে উপরে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করার পর এটা হচ্ছে আপনার নিচে নামাইতে হবে, আপনার হচ্ছে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার উপরে করে দিবেন। ওকে, দেওয়ার পর এখান থেকে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে ট্রান্সফর্ম করে দিবেন। ট্রান্সফর্ম করে দেওয়ার পর এটা হচ্ছে আমাদের এখন অনেক বড় করতে হবে, আপনার ইচ্ছা মতো আপনার এই কাজটি করে নেবেন, অনেক বড় করে নেবেন। আমি এতটা করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে হচ্ছে সেভ করে দিব, তাহলে দেখতে পাচ্ছেন যে ইফেক্টটা শুধুমাত্র শো হচ্ছে। এখন আপনার উপরে ক্লিক করবেন, ক্লিক করে দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসটা দেখা যাচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে সেভ করতে হবে। সেভ করার জন্য আপনারা এখানে থ্রি ডট মেনু পাবেন,
এখানে ক্লিক করার পর সেভ ইমেজে ক্লিক করবেন তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, এরপর আমরা এই ফটোটা ওপেন করব হচ্ছে লাইটরুম অ্যাপে। লাইটরুম অ্যাপে যাওয়ার পর আমরা কিছু কাস্টমাইজ করব, সেই ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি লাইটরুম অ্যাপে। ওকে ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইটরুম অ্যাপসটি ওপেন করে ফেলছি। এখান থেকে আমরা কালার কাস্টমাইজ করব, সেক্ষেত্রে প্রথমে আমরা এখান থেকে কালারস অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে মিক্সে চলে যাবেন, যাওয়ার পর আপনার কালারটা কাস্টমাইজ করতে পারেন। সো এই কালারটা আমি আরও ডিপ করে দিচ্ছি, দেওয়ার পর এটা স্যাচুরেশনটা হালকা বাড়াই দিব। তারপর এখানে ফেসের আপনি কালার পাবেন, এটা হচ্ছে আরও আমি এখান থেকে বাড়াই দিচ্ছি, আর হচ্ছে স্যাচুরেশনটা হালকা বাড়াই দিব। এখান থেকে আপনারা সবগুলো কাজ খুব সুন্দরভাবে করে নিতে পারেন। তারপর এখান থেকে ডান করে দিবেন, আর এখানে হচ্ছে আপনার টেম্পারেচার পাবেন, চাইলে এখান থেকে আপনার কালারটা কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, সো এভাবে আপনারা কাস্টমাইজ করতে পারেন। নেওয়ার পর এরপর আপনারা এই লাইট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর চাইলে এক্সপোজারটা বৃদ্ধি করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ব্রাইট দেখা যাবে। সো আমি হালকা কমায় দিচ্ছি, এরকম দিব। দেওয়ার পর এখান থেকে কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্টটা হালকা বৃদ্ধি করে দিব। হাইলাইটস আছে, এটা হচ্ছে হালকা বৃদ্ধি করে দিচ্ছি। শ্যাডো, এটা চাইলে কম বেশি করে আপনারা দেখতে পারেন। আর এখান থেকে হোয়াইটনেস, এটা হালকা বৃদ্ধি করে দিব। ব্ল্যাকটা এখান থেকে হচ্ছে হালকা এটা কমাই দিচ্ছি। এরকম করে আপনারা কাস্টমাইজ করে দেখতে পারেন, সম্পূর্ণ নির্ভর করবে আপনার ফটোর উপর। এরপর আমরা এখান থেকে চলে যাব এইরকম অপশনে, এই স্প্লিট টোন, এখানে চলে যাওয়ার পর ক্লারিটি বৃদ্ধি করে দিব এবং এখান থেকে ভিগনেটটা কমাই দিব, চারদিকটা ডার্ক দেখা যাবে। আর এখানে পরের অপশনটাতে চলে যাবেন, শার্পেনিংটা বৃদ্ধি করে দিবেন। ওকে ডান, দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে শো হচ্ছে। এভাবে কিন্তু আপনি আপনার এরকম স্টাইলে তোলা ফটোর এইরকম এডিটটা করতে পারেন। আশা করি আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারছেন। এরপর সেভ করার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করার পর হাইয়েস্ট অ্যাভেলেবল কোয়ালিটি ক্লিক করবেন, তাহলে কিন্তু খুব ভালো কোয়ালিটিতে সেভ হয়ে যাবে।